স্টার্ট করছি, হ্যালো, স্টার্ট করছি। আচ্ছা দেখো, আমরা আজকে শুরু করব টু ডাইমেনশনাল টু ডি রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি বলবো না, রিলেটিভ মোশন, ঠিক আছে, টু ডি রিলেটিভ মোশন। আচ্ছা দেখো, এই টু ডি রিলেটিভ মোশনে মন দিয়ে শুনবে, আমাদের একটাই ফর্মুলা। ফর্মুলাটা কি? ভিএবি ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি। দেখো একটাই ফর্মুলা, ভিএবি ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি। এই যে ভিএবি ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি, এইটাই হচ্ছে আমার একমাত্র ফর্মুলা। এবার বলো তো, এই যে ভেলোসিটি আমরা যে পেয়েছি, এইটা এ আর বি, এখানে অবজারভার কে? বি। আর বেসিক্যালি ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, যদি সেই ঘটনাটা ঘটে তাহলে বলো তো এইটা ওয়ান ডির জন্য ভ্যালিড? বলো ইয়েস। টু বির জন্য ভ্যালিড? ইয়েস। থ্রি ডির জন্য ভ্যালিড? ইয়েস। আমাদের সিলেবাসে আছে শুধু ওয়ান ডি আর টু ডি, আমরা ওয়ান ডি অলরেডি করেছি, এবার টু ডি করব। এবার এই টু ডি যখন করতে যাব, এখানে বেশি বেসিক্যালি প্রবলেম, এই প্রবলেম দিয়েই আমাদের জিনিসপত্রগুলোকে বুঝতে হবে বা সলভ করতে হবে, ঠিক? ফার্স্ট যে টাইপের প্রবলেম আমরা করব তার নাম মিনিমাম ডিস্টেন্স প্রবলেম। মিনিমাম ডিস্টেন্স প্রবলেম, কি বললাম? মিনিমাম ডিস্টেন্স প্রবলেম। ও বাবা, জলটা কোথায় থাকতো? ও আচ্ছা, জাস্ট 1 মিনিট, আমি একটা ওষুধ খেয়ে নিই। তো এই মিনিমাম ডিস্টেন্স প্রবলেম, মন দিয়ে শোনো, এই প্রবলেম গুলো আমাদের অন্য মেথডেও সলভ করা যায়। যেমন আমরা আগের দিন ওয়ান ডি রিলেটিভ মোশন করেছিলাম, মনে পড়ছে? আগের দিন ওয়ান ডি রিলেটিভ মোশন করেছিলাম, সেই ওয়ান ডি রিলেটিভ মোশনের প্রবলেম গুলো না আমরা সলভ করতে পারি, আমরা সলভ করতে পারি ক্যালকুলাস দিয়ে। কিন্তু ক্যালকুলাস দিয়ে প্রবলেমটা সলভ করলে সেটা অনেক বড় হয়ে যায়। তোমাকে না, ওয়ান ডি মোশনের যে রিলেটিভ ভেলোসিটির প্রবলেম গুলো আমরা করেছিলাম, সেইগুলো যদি আমরা সলভ করি, সেগুলো সলভ করতে গেলে আমরা ক্যালকুলাস ইউজ করি, সেই ক্যালকুলাস দিয়েও কিন্তু হয়ে যায়। কিন্তু ক্যালকুলাস দিয়ে কি হবে, জিনিসটা অত্যন্ত বড় হয়ে যাবে, ক্যালকুলাস দিয়ে জিনিসটা অত্যন্ত বড় হয়ে যাবে। তাহলে তোমরা আমাকে বলো তো যে ক্যালকুলাস দিয়ে প্রবলেমটাকে করাটা বেটার, না রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট দিয়ে প্রবলেমটাকে করাটা বেটার? রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট দিয়ে প্রবলেমটাকে করা। চুপ বাবা, ঠিক, কি বলতে চাইছি দেখো, কি বলতে চাইছি, বলতে চাইছি এইরকম, দেখো, একটি পার্টিকেল, দুটি পার্টিকেল, দেখো এই পার্টিকেলটা এই ডিরেকশনে ভিএ ভেলোসিটি নিয়ে যাচ্ছে, আর এই পার্টিকেলটা এই ডিরেকশনে ভিবি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, রাইট? এবার ধরো এইখানে কোনো অবজারভার দাঁড়িয়ে আছে, কিছুই না, জাস্ট শুরু করেছি রিয়া, দেখো জাস্ট এটা শুরু করেছি, দেখো তার মানে কি, ধরো বাইরে যদি কোনো অবজারভার দাঁড়িয়ে থাকে আর পার্টিকেলটা যদি এইরকম এরকম যায়, এটা কিন্তু প্রজেক্টাইল মোশন না, ধরো একটা প্লেনে, তাহলে বলো তো পার্টিকেলটা কটা বডিকে মুভ করতে দেখবে? বলো, এই সরি, এই অবজারভারটা কটা বডিকে মুভ করতে দেখবে? দুটো। এবার মন দিয়ে শুনবে, আমি এই প্রবলেমটাকে একটু অন্যভাবে যদি ভাবতে চাই, ভাবতে চাই মানে কি, এখন আমার অবজারভারটাকে এই আইদার এর উপরে বসিয়ে দেবো বা বি এর উপরে বসিয়ে দেবো? অবজারভারটাকে বলো, যদি অবজারভারটাকে আমি এর উপরে বা বি এর উপরে বসিয়ে দিই, মন দিয়ে শোনো, তাহলে সেই অবজারভারটা যে এর উপরে বা বি এর উপরে বসেছে, সে নিজেকে কি মনে করবে? স্টেশনারি। সাবাস। যদি সে নিজেকে স্টেশনারি মনে করে, তাহলে সে যদি বাকি বাকি একজনকে দেখে,
তাহলে ওই ইভেন্টে কজন মুভ করছে আর কজন স্টেশনারি আছে? এখন এটা তো অ্যাবসলিউটলি কারেক্ট বলেছো তোমরা, কিন্তু এখন যে সিনারিওটা আছে, যে সিনারিওতে এই দুটোই মুভ করছে, দেখো এই দুটোই মুভ করছে না, এইটা আর এইটা, এই দুটো অ্যাকচুয়ালি তো মুভ করছে, তাহলে এই অবজারভার, এই অবজারভার দুটোকেই মুভ করতে দেখছে, আর যে অবজারভারটা বি এর উপরে বসে থাকবে সে কটাকে মুভ করতে দেখবে? একটাকে। তাহলে বলো তো, তাহলে বলো তো কোনটা সুবিধা, মানে কোন মানে কোনটা কোন ইভেন্টটা অ্যানালাইজ করা ইজি, যেটা একটা মুভ করছে? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এবার দেখো, তাহলে যদি একটাকে মুভ করতে হয় তাহলে আইদার এ অথবা বি কে আমাকে কি করতে হবে? তাহলে আমি কি করছি, অবজারভার, আমি বি কে ধরছি। যদি বি কে অবজারভার ধরি, মন দিয়ে শোনো, তাহলে বি কে অবজারভার ধরি, তাহলে এই বি স্টেশনারি হবে কি হবে না? তাহলে বি কে যদি আমাকে স্টেশনারি করতে হয়, তাহলে ভেবে দেখো অপোজিট দিকে আমাকে একটা এই যে ভিবি অ্যাপ্লাই করতে হবে অপোজিট দিকে। তাহলে আমি এখান একে যদি ভিবি দিকে অপোজিট দিকে অ্যাপ্লাই করি, তাহলে ভেবে দেখো তো সিনারিওটা এখন এ এ স্টেশনারি না কি, তাই না? এবার বলো, হ্যাঁ এইদিকে যদি আমি ভিবি অ্যাপ্লাই করি, তাহলে এই ভি এর দিকে, ভি এতেও তো আমাকে এইটা অ্যাপ্লাই করতে হবে, কি অ্যাপ্লাই করতে হবে না বলো? তাহলে ভেবে দেখো তো, কারণ দুটোতেই আমি সেম করেছি, তাহলে এ যদি স্টেশনারি হয় তাহলে এ অবজারভার, আমি বোঝাতে পারছি? এবার দেখো এই যে ভিএ আর এটা বেসিক্যালি তো মাইনাস ভিবি, কারণ এইদিকে তো ভিবি আর এইদিকে তো মাইনাস ভিবি, তাহলে এইটা আর এইটা যদি সেম হয় তাহলে এটা বেসিক্যালি মাইনাস ভিবি না? হ্যাঁ হ্যালো, তাহলে এইটা যদি মাইনাস ভিবি হয়, তোমরা বলো তো এই দুটোর রেজাল্টেন্ট এইটা না? হ্যাঁ, তাহলে এইটা কি বলতো, ভি এ প্লাস অফ মাইনাস ভিবি, ঠিক আছে, ভি এ ভেক্টর ভেক্টর ভিবি ভেক্টর, এটা মাইনাস না? বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, তাহলে এটা এটাই কি বলতো, ভি এ বি, হ্যাঁ তাই না? তাহলে এই যে রেজাল্টেন্টটা এইটা কি বলতো, এর মানে কি, এর মানে এইটা না যে এই বি, এই বি অবজারভারটা এটাকে এই ডিরেকশনে মুভ করতে দেখবে? হ্যাঁ, তার মানে ভেবে দেখো এই এ যদি স্টেশনারি হয় তাহলে বি কে, মানে বি যদি স্টেশনারি হয় এ কে এই ডিরেকশনে ভি এ বি ভেলোসিটি নিয়ে মুভ করতে দেখবে কি দেখবে না? দেখবে, সাবাস। যদি সেটা সেটা দেখে, তাহলে ভেবে দেখো এখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার টানি, এই পারপেন্ডিকুলারটা কি হবে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স না? বলতো এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই এদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স না? এবার বলো, এবার বলো যদি এই দুটো পার্টিকেল একসাথে মুভ করতো তাকে অ্যানালাইজ করা ইজি হতো, না একটা পার্টিকেলকে মুভ করছে তাকে অ্যানালাইজ করা ইজি হতো হচ্ছে? কারণ একজনকে আমি যদি স্টেশনারি করে দিই তাহলে আরেকজন কিভাবে, আরেকজন যেটা যাচ্ছে সেটা তো একটা সিম্পল মোশন, তাই না? তাহলে আমি সেখানে আরামসে বার করতে পারবো না যে এই এই ডিস্টেন্সটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স? হ্যাঁ, কি তোমরা কি বুঝতে পারছো? ওকে, এবার বলো তো এখানে আমি কাকে অবজারভার ধরেছি? বি, বিকে, ভেরি গুড, বিকে। তাহলে এখানে তো আমরা একেও অবজারভার ধরতে পারতাম না? হ্যাঁ, তাহলে তোমরা ট্রাই করো তো একে অবজারভার ধরলে কিরকম দেখতে হতো সিনারিওটা, দেখো একে অবজারভার ধরলে কিরকম সিনারিওটা হতো বলো? একে অবজারভার ধরলে কিরকম সিনারিওটা হতো একবার ভাবো, এ স্টেশনারি হতো কি হতো না? ভেরি গুড, ঠিক, আচ্ছা এটা এ, এটা বি, ঠিক। তাহলে বলো তো এইটা বি আর এইখানে আমাকে মাইনাস ভি এ করতে হবে না? হ্যাঁ, তাহলে বলো তো এই দুটোর যে রেজাল্টেন্ট সেইটা আমার কি হবে? সাবাস। তার মানে এ চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে, ও দেখবে ওর সামনে দিয়ে এই গাড়িটা
ভি বি এ ভেলোসিটি নিয়ে এগিয়ে যাচ্ছে। এখন তোমরা উপরে চলে যাও বাবা, বড় এই তোমরা কি বুঝতে পেরেছ? হ্যালো, তাহলে এইটা আমরা যে যদি বুঝতে পারি, আমরা এটা একটা প্রবলেম দিয়ে মানে কনফার্ম করছি। দেখো প্রবলেমটা দিয়ে বেসিক্যালি, তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্সটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কি, তাই না? হ্যাঁ। আচ্ছা চলো, এবার আমি দুটো প্রবলেম করব। এই দুটো প্রবলেম দিয়ে আমরা, মন দিয়ে শুনবে, এই দুটো প্রবলেম দিয়ে আমরা বেসিক্যালি এই কনসেপ্টটাকে বিল্ড করব। একদম দাদা, তুমি প্রবলেমটা দেখো। প্রবলেমটা হচ্ছে এইখানে একটা পার্টিকেল আছে বি, ধরো এ নিচের দিকে আসছে 10 মিটার পার সেকেন্ডে, ঠিক? আর ঠিক এই সময় এ এই দিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ডে, রাইট? এদের দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। বুঝতে পারলাম? আমাকে বার করতে বলেছে কত টাইম বাদে কত টাইম বাদে এদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স হবে, এবং সেই মিনিমাম ডিস্টেন্সটা কত। দরজাটা দিয়ে দাও বাবা, যাও। আচ্ছা, যে ঘটনাটা আমি বলতে চাইছি শোনো, বলতো কিছুক্ষণ পরে এই বি পার্টিকেলটা একটু নিচে আসবে, সেই সময় এই এ পার্টিকেলটা একটু সামনে যাবে, তখন ওদের মধ্যে ডিস্টেন্স এইটা না কি, তাই না? তারপরে যখন বি পার্টিকেলটা এইখানে আসবে, এ পার্টিকেলটা এখানে যাবে, তখন তাদের মধ্যে ডিস্টেন্স এইটা না। হ্যাঁ, তার মানে ভেবে দেখো, আমি যদি এইভাবে ক্যালকুলেট করতে চাই, তাহলে এ বি দুজনকেই যদি মোশন থাকে, তাহলে সেইটা ভিজুয়ালাইজ করা ডিফিকাল্ট কি ইজি? যদি সেটা ডিফিকাল্ট হয়, আমি এই প্রবলেমটা যদি রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টে করতে পারি, তাহলে প্রবলেমটা অনেক ইজি হয়ে যাবে। আমি সেই প্রবলেমটা একটা প্রবলেম করাচ্ছি, দেখো, রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টে করব। এখানে আমি অবজারভার এ ধরব। কি বললাম? অবজারভার এ ধরব। দেখো, অবজারভার যদি এ ধরি, মন দিয়ে দেখো, এইটা আমার এ, এ স্টেশনারি হবে কি হবে না? হবে। এবার এই দিক থেকে আমার বি আসছিল, ভ্যালু কত? 10 মিটার পার সেকেন্ড। একে যদি স্টেশনারি করতে হয়, তাহলে এই 10 মিটার পার সেকেন্ড এর অপোজিট দিকে আমি দিয়েছিলাম না, বলো? হ্যাঁ। তাহলে এখন এই বি এর অপোজিট দিকেও তো আমাকে সেম ভ্যালু দিতে হবে। হ্যাঁ, তাহলে এখন এইটা কি, তাহলে এখন কি ঘটনাটা ঘটবে? এখন এই যে এ, এ এখানে চুপচাপ বসে আছে, বুঝতে পারছো, পা ছড়িয়ে। হ্যাঁ বলো স্যার, ওটা মাইনাস বি হবে না? কোনটা? অফকোর্স এটা মাইনাস দিয়ে ডিয়ার, আমি জাস্ট ম্যাগনিটিউডটা লিখেছি, কারণ আমি ডিরেকশনটা তো দেখিয়ে দিয়েছি মাইনাস দিকে, রাইট? তাহলে এবারে দেখো তো, তার মানে এ যদি এরকম চুপচাপ বসে থাকে, তাহলে এ কি দেখবে? এ দেখবে না এই এইখান দিয়ে, এ দূর বাবা, এইটা এইভাবে এগিয়ে যাচ্ছে গাড়িটা, কি তোমরা বুঝতে পারছো আমার কথা? তাহলে বলতো, এইটা 10, এইটা 10 হলে এদের মধ্যে যদি 90 ডিগ্রি হয়, তাহলে পাইথাগোরাস থেকে ভি এ বি 10√2 হবে। হ্যাঁ। তাহলে বলতো, এখন অবজারভার এ বি কে 10√2 এই ভেলোসিটিতে এই পাথ বরাবর যেতে দেখবে কি দেখবে না? দেখবে। শাবাস। এবার বলতো এই অ্যাঙ্গেলটা কত? 45। হ্যাঁ। আরে বাবা দেখো, এইটা তো একটা স্কোয়ার হয়ে গেল, সেই স্কোয়ারের ডায়াগোনাল হলে এটা 45 হবে না? কারণ এইটা 10 হলে এইটা সাইডেরটা যদি 10 হয়, এইটাও 10, এইটাও 10, কি তোমরা বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ। এবার আমি কি করছি দেখো, সেটা হচ্ছে আমরা এইখান থেকে
এইখানে একটা পারপেন্ডিকুলার টেনেছি, তাহলে বলতো এইটাকে যদি আমি এস ওয়ান বলি, আর এইখান থেকে এইটুকু যদি আমি এস টু বলি, আর এইটা যদি এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার, তাহলে বলতো এই অ্যাঙ্গেলটা 45, এই অ্যাঙ্গেলটা 90 হলে এই অ্যাঙ্গেলটা কত? 45। তাহলে বলতো এস ওয়ান আর এস টুর ভ্যালু কত? আরে এস ওয়ান আর এস টু দুটোই আইসোসেলিস ট্রায়াঙ্গেল, দেখো দুটোই 45, আর এইটা হচ্ছে হাইপোটেনাস, যদি আমি এইটা পাইথাগোরাস লাগাই কি, তাই না? মানে আমি এস ওয়ান আর এস টু এটাও যদি এ বলি, এটাও যদি এ বলি, তাহলে বলতো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার, এই 10টা কিন্তু 10 কিলোমিটার স্কোয়ার, এই যে 10 কিলোমিটার স্কোয়ার, বুঝতে পারছো? এইখান থেকে এইটুকু হচ্ছে 10 কিলোমিটার, তাহলে সেখান থেকে বলতো এস ওয়ান বেরোচ্ছে 10/√2, হ্যাঁ, আর এস টু বেরোচ্ছে 10/√2, তাহলে বলতো এস ওয়ানটা কি, তাহলে বলতো এস ওয়ানটা কি, এস ওয়ানটা হচ্ছে এ থেকে বি এর উপর পারপেন্ডিকুলার টানলে যেটা হয় সেটা, তাই না? তাহলে বলতো এস ওয়ানটাই এদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স না? হ্যাঁ, তাহলে আমাকে যদি মিনিমাম ডিস্টেন্স ক্যালকুলেট করতে বলে তাহলে কি আমরা পেরে যাব? এবার বলো, হ্যাঁ, এই মিনিমাম ডিস্টেন্স যখন হয়েছে তখন পার্টিকেলটা ধরলাম আমি, এটা ধরো এ পয়েন্ট, এটা ধরো সি পয়েন্ট, এই যখন মিনিমাম ডিস্টেন্স হয়েছে তখন এই সি পয়েন্টে এসেই তো মিনিমাম ডিস্টেন্স হয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে বলো তো এই, আচ্ছা এই পয়েন্ট বলবো না, এই পয়েন্টটাকে আমি বলছি ডি, ডি পয়েন্ট, তাহলে বলো তো সি পয়েন্টে আসতে আমার বি 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 এর রেসপেক্টে কতটা ডিস্টেন্স কভার করেছে? ডিসি, ডিসি ডিস্টেন্স কভার করেই তো এসছে, এই ডিসিটাই আমার এস টু না? এবার বলো তো এই যে ডিসি ডিস্টেন্স কভার করেছে কত ভেলোসিটি নিয়ে কভার করেছে? তাহলে বলো তো আমি যদি টাইমের কথা বলি তাহলে কি হবে? এস টু বাই 10√2, হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 10 কিলোমিটার/√2 ডিভাইডেড বাই 10√2, বুঝতে পারছো? হ্যালো, এটা কিন্তু 10টা কিলোমিটার ছিল, এটা সব কিলোমিটার কি, তাই না? হ্যাঁ, আর এইটা কি ছিল বলতো? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা বার করতে পারবো 10 কিলোমিটার, মানে কেটে দিয়ে আমি একবারে লিখে দিতে পারি না, 10^3, বাস এখান থেকে বেরিয়ে যাবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। তাহলে মিনিমাম ডিস্টেন্স কখন হয়েছে, কত টাইম বাদে হয়েছে, এগুলো কি আমরা আরামসে এখান থেকে রিলেটিভ ভেলোসিটি থেকে ক্যালকুলেট করতে পারবো? যদি সেটা আমরা ক্যালকুলেট করতে পারি তাহলে এবারে এই প্রবলেমটা আমি তোমাদের দেব, ঠিক আগেরটার মতো করে করতে হবে, ঠিক আগেরটার মতো, কিন্তু এখন একটু ক্যালকুলেশনটা একটু ক্যালকুলেশনটা ডিফিকাল্ট একটু, তোমরা সবাই ট্রাই করবে, না পারলে আমি করে দেব। সেম ভাবে এ এই দিকে যাচ্ছে, আচ্ছা 5 মিটার/সেকেন্ডে, রাইট, এটা এ, এই দিকে বি যাচ্ছে, বি 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 এই যাচ্ছে 5√2 মিটার/সেকেন্ডে, এই অ্যাঙ্গেলটা 45, রাইট, এদের মধ্যে সেম 10 কিলোমিটারের ডিস্টেন্স। আমাকে বার করতে বলেছে কত টাইম বাদে পার্টিকেলটা মিনিমাম ডিস্টেন্সে আসবে এবং সেই মিনিমাম ডিস্টেন্সটা কত। একটু ফাস্ট,
তোমরা কি এগোতে পারছ? হ্যালো, এগোতে পারছ? আচ্ছা, আমি হিন্ট দিচ্ছি, সেটা হচ্ছে এ কে স্টেশনারি ধরো, একটু ফাস্ট, এ কে স্টেশনারি ধরো। আচ্ছা দেখো, আমি করছি। হ্যালো, এ কে অবজারভার যদি ধরো। হ্যালো, তাহলে মন দিয়ে শোনো। আচ্ছা, এইটা ভিবি, তাহলে বলো তো ভিবির দুটো কম্পোনেন্ট না, একটা এই একটা এই, কারণ এইটা 5√2, তাহলে এইটাও 5 আর এইটাও 5 হবে, কি হবে না বলো? তাহলে বলো তো ভিবি যদি আমি ভেক্টর ফর্মে লিখি তাহলে কি লিখবো? -5i ক্যাপ -5j ক্যাপ। হ্যাঁ, ভেরি গুড। বলো তো ভি এ কত লিখবো? 5i ক্যাপ। ভেরি গুড। এবার আমি কি ক্যালকুলেট করছি? ভি বি এ ক্যালকুলেট করছি না, তার মানে কি ভি ভি বি এ ক্যালকুলেট করছি না কেন? কাকে অবজারভার ধরেছি? এ কে অবজারভার ধরেছি, তার মানে ভি বি 5/5 সাবাস। দেখো ভিবি মাইনাস ভিএ, এবার যদি সেটা হয় তাহলে দেখো ভিবি হচ্ছে এইটা আর ভিএ হচ্ছে এইটা, তাহলে কি ফাইনালি এটা আসছে -5i ক্যাপ -10j ক্যাপ? তার মানে ভেবে দেখো, আমি যদি এই ভিবি এটাকে রিপ্রেজেন্ট করি, এইটা 5, এই যে 5i ক্যাপ, এই ডিরেকশনটা আমি দেখছি আই ক্যাপ দিয়ে মাইনাসে 5, আর না না এটা গন্ডগোল করেছি রিয়া। আরে বাবা, এইটা আর আরে বাবা বলো -10i ক্যাপ। একদম একদম ঠিকই বলেছো, -10i ক্যাপ -5j ক্যাপ। দেখো তাহলে এবার আমাকে একটা কথা বলতো, এইটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি এইটা কত? -10 বা 10, আমি অ্যারো দিয়ে যদি এটা দেখিয়ে দিই, এটা 10 আর এইটা কত? 5। তাহলে বলতো আমি যদি এর রেজাল্টেন্ট করি, তাহলে এটার রেজাল্টেন্ট যদি হয়, তাহলে এইটা রেজাল্টেন্ট মানে কি? এইটা হচ্ছে বেসিক্যালি আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে ভিবিএ, কি ভিবিএ, তাহলে এই ভিবি এর তোমার ম্যাগনিটিউড কত? 10² + 5² সেটা কি 5√5 হয়? দেখো, হ্যাঁ বুঝতে পারছো, 10² বলো, 10² + 5² 5√5 হয়তো? হ্যাঁ সাবাস। এবার বলো তো এই অ্যাঙ্গেলটা কত? এইটা যদি আলফা ধরি এইটা, তাহলে বলো তো ট্যান আলফা কত হবে? এই যে এটা যদি আলফা ধরি, ট্যান আলফা মানে কি পারপেন্ডিকুলার, এইটাও 5 বাই বেস, মানে 5/10 মানে হাফ, কি হবে কি হবে না? হ্যাঁ বুঝতে পারছো কি বলছি বলো? তাহলে ঘটনাটা কি ঘটছে বলো তো? ঘটনাটা কি এরকম ঘটছে যে দেখো দেখো দেখো, এই ডিরেকশন বরাবর আলফা অ্যাঙ্গেলে বিটাকে এ এই ডিরেকশন বরাবর মুভ করতে দেখছে, তাই না? দেখো, হ্যাঁ
কত ভেলোসিটিতে মুভ করতে দেখছে বলো, মানে কত? 5 √5 5 √5 v b a কততে দেখছে? 5 √5 আচ্ছা এখানে যারা যারা আছো তারা কি সবাই কনসেপ্টটা বুঝতে পাচ্ছো? যদি না বুঝতে পারো প্লিজ তোমরা রেইজ হ্যান্ড করো, যদি না বুঝতে পারো তাহলে প্লিজ রেইজ হ্যান্ড করো, আমি আবার বোঝাবো। ওকে আচ্ছা ঠিক আছে, যদি আমরা বুঝতে পারি এবার দেখো বলো তো, এইখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার টানি তাহলে এইটা আমার মিনিমাম ডিস্টেন্স, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা আলফা হলে এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস আলফা, এই অ্যাঙ্গেলটা আলফা, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? 10 কিলোমিটার ঠিক। তাহলে তোমরা আমাকে বলো তো যে আমি যদি এইটুকুকে বলি এস টু, এইটাকে বলি এস ওয়ান, এই ট্রায়াঙ্গেল থেকে এইটা আলফা, এইটা 10 কিলোমিটার, আর এইটা এস ওয়ান আর এস টু, কি ঘট মানে কি হবে এস ওয়ান আর এস টু? দেখো এস ওয়ান, এস ওয়ান দেখো এস ওয়ান, আচ্ছা আমি যদি মন দিয়ে শোনো, কজ আলফা আর সাইন আলফার কথা বলি, বলো তো কজ আলফা মানে কত? এই যে এই ট্রায়াঙ্গেলে এইটা এইটা আর এইটা, এই ট্রায়াঙ্গেলে কজ আলফা মানে বেস, বেস কত বলো? বেস এস টু, এই এস ওয়ান, ভেরি গুড, এস ওয়ান বাই 10। বলো তো সাইন আলফা কত? এস টু বাই 10, সাবাস। তাহলে বলো তো এইখান থেকে আমার এস ওয়ান কত আসছে আর এইখান থেকে এস টু কত আসছে? আসছে বলো, হ্যালো বুঝতে পারছো? হ্যাঁ এবার দেখো এইটাই চলে এসো, এইটা 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 থেকে আমি এইটা বার করতে পারি, এইটা যদি আলফা হয় তাহলে বলো তো এই ট্রায়াঙ্গেলের এইটা ওয়ান আর এইটা টু, তাহলে এইটা কি রুট ফাইভ? হ্যাঁ যদি এটা রুট ফাইভ হয় তাহলে বলো তো কজ আলফা কত এইখান থেকে এই ট্রায়াঙ্গেল থেকে? টু বাই রুট ফাইভ। বলো তো সাইন আলফা কত? তাহলে এখান থেকে যদি আমাকে এস ওয়ান এর ভ্যালু ক্যালকুলেট করতে দেয় তাহলে এস ওয়ান এর ভ্যালু 10 ইন্টু কজ আলফা কত? টু বাই রুট ফাইভ, তার মানে 20 বাই রুট ফাইভ, এত কিলোমিটার বলো? হ্যাঁ আর এস টু কত? 10 সাইন আলফা না, 10 ইন্টু 1 বাই রুট ফাইভ, তার মানে 10 বাই রুট ফাইভ কিলোমিটার। এর মধ্যে বলো তো এস ওয়ান আর এস টু কোনটা মিনিমাম ডিস্টেন্স? এস ওয়ানটা মিনিমাম ডিস্টেন্স। এবার বলো তো অ্যাকচুয়ালি ওরা যদি এখানে এটাকে আমি বলছি ডি আবার সি, সি পয়েন্টে মিট করে, মানে মিট করে না, সি পয়েন্টে যদি মিনিমাম ডিস্টেন্স হয়, মন দিয়ে শোনো, সি পয়েন্টে যদি মিনিমাম ডিস্টেন্স হয়, তোমরা সবাই বুঝতে পারছো তো? সি পয়েন্টে যদি মিনিমাম ডিস্টেন্স হয় সি পয়েন্টে, তাহলে এরা যখন মিট করেছে, এই যখন মিনিমাম ডিস্টেন্স হয়েছে, তাহলে এর রেসপেক্টে বি কার্ডটা সি পয়েন্টে এসছে না বলো? এর রেসপেক্টে বি কার্ডটা সি পয়েন্টে এসছে না? সি পয়েন্টে যখন এসছে তাহলে কতটা ডিস্টেন্স কভার করেছে? এস টু ডিস্টেন্স কভার করেছে। তাহলে বলো তো ওর টাইম কত লেগেছে ওখানে আসতে? এস টু বাই কত? 5 রুট ফাইভ। কেন? এইটা তো ডিস্টেন্স আর এটা তো ভেলোসিটি, তার মানে এস টু কত? 10 বাই রুট ফাইভ বাই 5 রুট ফাইভ ইন্টু এটা 10 টু দি পাওয়ার 3, তাই না? কিলোমিটার তো ছিল, এস টু কিলোমিটার না, তাহলে বলো তো কত টাইম লেগেছে? বলো কত টাইম লেগেছে? 1000 বাই 25,
400 সেকেন্ড। এই সবাই কি আমার এই প্রবলেমটা বুঝতে পেরেছো? তার মানে মিনিমাম ডিস্টেন্স প্রবলেম আমরা কত সহজে রিলেটিভ ভেলোসিটি দিয়ে বার করলাম, এটা কি আমরা বুঝতে পেরেছি? বলো। ওকে, আচ্ছা চল, এবারে আমরা যে জিনিসটা করব এইরকমই কনসেপ্টে, সেটা হচ্ছে রিলেটিভ প্রজেক্টাইল মোশন। কি বললাম? রিলেটিভ প্রজেক্টাইল মোশন। দেখো, রিলেটিভ প্রজেক্টাইল মোশন, দেখো মন দিয়ে শুনবে। ধরো এইরকম একটা রোড আছে, এই রোড থেকে আমি একটা প্রজেক্টাইল কে এইভাবে ছুড়ে দিয়েছি ইউ ওয়ান ভেলোসিটি নিয়ে থিটা ওয়ান করে, আর একটা ভেলোসিটি কে এইভাবে ছুড়ে দিয়েছি দেখো ইউ টু ভেলোসিটি করে থিটা টু করে, কারেক্ট? যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে এই প্রজেক্টাইলটাকে এইভাবে পড়তে দেখবে, দেখবে কি দেখবে না? রাইট, এই প্রজেক্টাইলটাকে এইভাবে পড়তে দেখবে, দেখবে কি দেখবে না? রাইট, তার মানে কি এই গ্রাউন্ডে যে দাঁড়িয়ে আছে তাহলে দুটো পাথকেই ও প্যারাবোলিক পাথ দেখবে। হ্যাঁ দেখো, দুটো পাথকেই ও প্যারাবোলিক পাথ দেখবে, দেখবে, বুঝতে পারছো? দুটো পাথকেই ও প্যারাবোলিক পাথ দেখবে। আচ্ছা, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। হ্যালো, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। এবার বলো তো, এই দুটো প্রজেক্টাইলকে যদি আমি একসাথে ছুড়ে দিই, হ্যালো, তাহলে যে গ্রাউন্ডে আছে সে দুটোকেই প্যারাবোলিক পাথে যেতে দেখবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, তাই না? তাই না? হ্যাঁ। এবার এই প্রবলেমটা ঠিক একটু আগে আমরা যে প্রবলেমটা করলাম সেরকম না, যে দুটো পার্টিকেল মুভ করছে, কি? তাহলে এই এইটাতেও তো আমরা সেই জিনিসটা করতে পারি, যে মন দিয়ে শোনো, আমি এই এই প্রজেক্টাইলের উপরে একটা অবজারভারকে বসিয়ে দিতে পারি, পারি কি পারি না? হ্যালো, এই যে এই যে এই যে এই এইটার উপরে এরকম শুয়ে আছে, পারি কি পারি না? তাহলে বলতো, এই অবজারভারকে যদি আমি বসিয়ে দিই সে নিজেকে কি মনে করবে? স্টেশনারি। তাহলে এ আর একটা যে প্রজেক্টাইলকে দেখবে সেটা কিরকম দেখবে? আর একটা যে প্রজেক্টাইলকে দেখবে সে কিরকম দেখবে? সে কি স্ট্রেট লাইন দেখবে, না সে কি প্যারাবোলিক দেখবে? বুঝতে পারছি কি বললাম? এখন আমাদের সেইটা ডিসকাশন। যেমন আমি যদি এই পার্টিকেলটার কথা বলি, এক নাম্বার পার্টিকেল, আর এদিকে দু নাম্বার পার্টিকেল, বলতো এক নাম্বার পার্টিকেলের ইউ ওয়ান কত? ইউ ওয়ান, বলো এক নাম্বার পার্টিকেলের ইউ ওয়ান কত? দেখো সেটা হচ্ছে, আমি যদি ভেঙে দিই তাহলে ইউ ওয়ান কস থিটা ওয়ান আই ক্যাপ প্লাস ইউ ওয়ান সাইন থিটা ওয়ান জে ক্যাপ। এই সুধীর মেমোরিয়ালে স্নেহা, তোমাদের এক্সাম কবে থেকে? ও আচ্ছা, ঠিক আছে। এই বলো ইউ ওয়ান ইকুয়াল টু ইউ ওয়ান কস থিটা ওয়ান আই ক্যাপ প্লাস ইউ ওয়ান সাইন থিটা ওয়ান জে ক্যাপ, ঠিক? বলো তো সিমিলারলি ইউ টু কি হবে? বলো, ইউ টু কস থিটা টু আই ক্যাপ প্লাস ইউ টু সাইন থিটা টু জে ক্যাপ, দেখো তো। হ্যাঁ, কি বোঝাতে পারছি? এইবার বন্ধুগণ, বলতো কাকে অবজারভার ধরেছি?
2k তাহলে আমি কি কি বার করব? আচ্ছা আরেকটা জিনিস, তাহলে আমি কি বার করব? u21 বার করব, সরি 12 বার করব। হ্যাঁ তাহলে 12 যদি আমি বার করি তাহলে বলো তো এই 1 থেকে এই এইটা কি মাইনাস হবে? বেসিক্যালি এটা u1 u2 না? হ্যাঁ তাহলে এটাকে যদি আমি মাইনাস করি তাহলে এই রকম হবে না, দেখো u1 cos θ1 minus u2 cos θ2 i cap plus u1 sin θ1 minus u2 sin θ2 j cap. বলো এরকম হবে কি হবে না? হ্যাঁ ভেরি গুড বন্ধুগণ, বলো তো এই প্রথম প্রজেক্টাইলটার অ্যাক্সেলারেশন কত? মাইনাস জি জে ক্যাপ। আরে বাবা, এইটার জন্য তো নিচের দিকে জি, আর এইটার জন্য তো নিচের দিকে জি, কি তোমরা বুঝতে পারছ? কি তাই না? এই দুটোর জন্যই নিচের দিকে জি না? কি বোঝাতে পারছি আমি? গুড গুড। এবার যদি দুটোর জন্যই নিচের দিকে জি হয় বন্ধুগণ, দুটো যদি নিচের দিকে জি হয় তাহলে তোমরা আমাকে বলো তো এইটাও এ ওয়ান এ টু ও তো হবে মাইনাস জি জে ক্যাপ, তাহলে তোমরা আমাকে বলো তো এ ওয়ান টু কত হবে? ভেরি গুড, ক্যালকুলেট করে দেখো, এটা থেকে এটা মাইনাস করে দেখো, এ ওয়ান টু জিরো হবে। এবারে তাহলে ঘটনাটা কি ঘটছে, কাকে অবজার্ভার করেছি? এক না দুই? বলো, হ্যালো, দুই কে অবজার্ভার করেছি? তাহলে দুই কে যদি অবজার্ভার করি, ও নিজেকে কি মনে করবে? স্টেশনারি। তাহলে ও যদি স্টেশনারি মনে করে নিজেকে, তাহলে ও এক কে কত ভেলোসিটি নিয়ে যেতে দেখবে? এক কে ইউ ওয়ান টু ভেলোসিটি নিয়ে যেতে দেখবে, এই যে এক কে। এবার এই এক কে যদি ও ইউ ওয়ান টু ভেলোসিটি নিয়ে যেতে দেখে, তার আর কত অ্যাক্সেলারেশনে যেতে দেখবে? জিরো জিরো। তাহলে যদি কোনো অ্যাক্সেলারেশন না থাকে তার মানে সেখানে কি কোনো ফোর্স আছে? বলো, যদি কোনো অ্যাক্সেলারেশন না থাকে, ফোর্স থেকেই তো অ্যাক্সেলারেশনটা প্রোভাইড হয় বা তৈরি হয় তাই না? তার মানে অ্যাক্সেলারেশন না থাকলে ফোর্স আছে? ফোর্স না থাকলে পার্টিকেলটা জিরো অ্যাক্সেলারেশনে যাচ্ছে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে? যদি কোনো ফোর্স না থাকে তাহলে কি ও এদিক ওদিক কোনোভাবে বাঁকতে পারবে? না। সাবাস, বলো এদিক ওদিক বাঁকতে পারবে? বাঁকতে পারবে না। যদি বাঁকতে না পারে তাহলে কি ও স্ট্রেট লাইনে যাবে? ভেরি গুড, তার মানে ভেবে দেখো তো এই অবজার্ভার এই এ কে এই এই রাস্তা বরাবর যেতে দেখবে না? হ্যাঁ বুঝতে পারছো? হ্যালো, তাহলে এবার তোমরা এখান থেকে একটা জিনিস কি একটুখানি রিয়েলাইজ করতে পারছো, যে এই প্রজেক্টাইল মোশনেও যদি আমরা রিলেটিভ কনসেপ্টটা লাগাই তাহলে একজনের ওপর যদি আরেকজনকে বসিয়ে দিই তাহলে আরেকজন ওটাকে স্ট্রেট লাইনে যেতে দেখবে, তাহলে বলতো স্ট্রেট লাইনে যেতে যদি দেখে সেটা অ্যানালাইজ করা অনেক সোজা না? দেখো এই যে অবজার্ভার, ও তো এখানে চুপচাপ বসে আছে, বসে আছে কি নেই? কি বুঝতে পারছি? ও চুপচাপ বসে আছে, ও দেখছে এই সামনে দিয়ে এই ওয়ান পার্টিকেলটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে উইদাউট অ্যাক্সেলারেশন সোজা চলে যাচ্ছে। এটা এটা অ্যাজিউম করা, এটা তোমার এটাই কি বলে ভিজুয়ালাইজ করা অনেক সুবিধার না? ভেবে বলো। হ্যাঁ, যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে এখনো জিজ্ঞাসা করতে পারো, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আচ্ছা, রিলেটিভ ভেলোসিটিতে, রিলেটিভ ভেলোসিটিতে বলছি, এই প্রজেক্টাইলে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট এইটুকু। এবারে ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম আসে, কি রকম প্রবলেম আসে মন দিয়ে শোনো। ফার্স্ট, যদি আমি বলি এক, যদি আমি বলি যে ওয়ান এন্ড টু কোলাইড, কি বললাম, সরি ওয়ান এন্ড টু কোলাইড, এক আর দুই যদি কোলাইড করে, কি বললাম, কোলাইড করে, তাহলে ভেবে দেখো এই ইউ টু এর ডিরেকশনটা এই ডিরেকশন বরাবর হওয়ার কথা না? এই ডিরেকশন বরাবর হওয়ার কথা না, এই যে ইউ টু ওয়ান এর ডিরেকশনটা, তাহলেই তো কোলাইড করবে। এই দেখো এই দুই যে সে তো অবজার্ভার, সে তো বসে আছে, সে তো কোথাও মুভ করছে না, তাহলে যদি কোলাইড করে তাহলে এক কে এই দুই বরাবর এসেই মুভ করতে হবে না?
তাহলে বলতো এইটাকে যদি তুমি আই ক্যাপ আর এইটাকে তুমি যদি জে ক্যাপ ধরো, তাহলে বলতো যদি এক আর দুই কোলাইড করে তাহলে এই যে ইউ ওয়ান টু, ইউ ওয়ান টু এর কোন কোন কোঅর্ডিনেটটা জিরো হবে? জে। এই বুঝতে পারছো কি 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 সুন্দর কনসেপ্ট? দেখো জে ক্যাপটা জিরো হবে না, জে ক্যাপটা জিরো হলেই তো এই ইউ ওয়ান টু ডিরেকশন এই ডিরেকশন বরাবর হবে, একে গিয়ে হিট করবে। আমি বুঝতে পারছি বলো, তার মানে জে ক্যাপের পোর্শনটা জিরো হবে। আচ্ছা আমি যদি তোমাকে এইখানে এই কথাটা বলি যে টু সিজ না টু অবজার্ভস, ওয়ান টু মুভ পারপেন্ডিকুলার টু ওয়ান, মানে মন দিয়ে শোনো, এই দুই এই এককে একদম এরকম পারপেন্ডিকুলারলি যেতে দেখছে। কি বললাম? দুই এককে এইরকম পারপেন্ডিকুলারলি যেতে দেখছে, তাহলে বলো তো কোন কম্পোনেন্টটা জিরো হবে? ভুল লিখেছি, টু অবজার্ভস ওয়ান টু মুভ পারপেন্ডিকুলার টু, হ্যাঁ ওটা ওয়ান, আমরা পারপেন্ডিকুলার লিখে ফেলেছি। তাহলে বলো তো এখানে জি আই কম্পোনেন্টটা জিরো হয়ে যাবে না? বুঝতে পারলাম, মানে কনসেপ্ট কিন্তু এই এইটুকুই। এবার এইখান থেকে তোমাকে বিভিন্ন রকম প্রবলেম করে দেবে, এখান থেকে তোমাকে বিভিন্ন রকম প্রবলেম দেবে। ওকে আচ্ছা, তাহলে এইটুকু যদি আমরা থিওরি করতে পারি, এইটুকু থিওরি নিয়ে আমি একটা প্রবলেম ফ্রেম করছি, আমরা এই প্রবলেমটা ট্রাই করব। এই একটা প্রবলেম ট্রাই করলেই আমরা অনেকটাই কাছাকাছি চলে যাব। আচ্ছা যারা যারা আছো এখানে সবাই কি বুঝতে পারছো? হ্যালো, এখানে যারা যারা আছো প্লিজ তোমরা যদি না বুঝতে পারো বলো, প্লিজ তোমরা যদি না বুঝতে পারো বলো, যদি বলো আমি হয়তো আরেকবার বোঝাতে পারবো ডিয়ার, ঠিক আছে? এবার তোমরা যদি না বলো না বুঝতে পারো, দুদিন বাদে ভালো লাগবে না, বুঝতে পারবে না, ছেড়ে দেবে। দিস ইজ প্রেটি অবভিয়াস জিনিস, আমি কাউকে ব্লেম করছি না, আমি বলছি এটাই হয়ে থাকে। কিন্তু সেটাকে প্রিভেন্ট করা যায় যে আমরা যদি সেটা বোঝার চেষ্টা করি বা না বুঝতে পারলে স্যারকে জিজ্ঞাসা করি। আমি বুঝতে পারলাম, তো তোমাদের মধ্যে যদি কোনো ডাউটস থাকে তোমরা আমাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা যদি ডাউটস না থাকে তাহলে দেখো এই প্রবলেমটা আমরা করছি। প্রবলেমটা দেখো, প্রবলেমটা বলেছে দেখো এইখান থেকে একটা পার্টিকেলকে ছুড়ে দেওয়া হয়েছে, রাইট, ইউ ভেলোসিটি দিয়ে 37 ডিগ্রি করে। ওকে, আবার এইখান থেকে একটা পার্টিকেলকে ছুড়ে দেওয়া হয়েছে 50 মিটার পার সেকেন্ড করে 53 ডিগ্রিতে, রাইট? আমাকে বার করতে বলেছে, আচ্ছা এদের দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 250 মিটার। কি বললাম? এদের দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 250 মিটার। ওকে, আমাকে বার করতে বলেছে কত টাইম বাদে, মানে টাইম কত বাদে স্পেসে, স্পেসে মানে এক্স ওয়াই কোঅর্ডিনেটে, স্পেসে কত টাইম বাদে এইটার নাম দিয়ে দাও এ, এইটার নাম দিয়ে দাও বি, এ অ্যান্ড বি কোলাইডস, কোলাইড। বুঝতে পারছো কি বললাম? স্পেসে কত টাইম বাদে এ আর বি কোলাইড করেছে, একটু ট্রাই করো। আচ্ছা আমি হিন্ট দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা এই বলো 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 ইউ, ওটাই তো ইউ দিয়ে দেয়নি। ও সবার প্রথমে আমাকে বার করতে হবে কত ইউ এর জন্য হ্যালো, তোমাদের সবার প্রথমে বার করতে হবে ইউ এর ভ্যালু কত হলে, কি বললাম, ইউ এর ভ্যালু কত হলে ওরা কোলাইড করবে, তারপরে বার করতে হবে এক্স ওয়াই কোন কোঅর্ডিনেটে গিয়ে ওরা কোলাইড করবে।
হ্যালো হয়েছে, যাকে খুশি অবজারভার ধরো, কোনো অসুবিধা নেই, যাকে খুশি অবজারভার ধরো ডিয়ার, কোনো অসুবিধা নেই, একটু ট্রাই করো ডিয়ার। আচ্ছা দেখো আমি করছি, হ্যালো এভরিবডি, এভরিবডি এই সবাই এদিকে নজর দাও, U37 তাহলে এই ডিরেকশনে কত, U cos 37, আর এই ডিরেকশনে কত, U sin 37। হ্যালো বলো, এবার U cos 37 ভ্যালু কত মনে আছে, 4/5, তার মানে এটা 4U/5, আর এইটা কত, 3U/5। এবার বলো তো আমি যদি ইউ এ বলি ভেক্টর অনুযায়ী কি হবে, ইউ এ 4U/5i ক্যাপ, 1/3 3U/5 যে ক্যাপ। আর একবার বলো কি বললে, U 200/3। একদম একদম, অ্যাবসলিউটলি রাইট ডিয়ার। আচ্ছা এটা হচ্ছে ইউ এ, বলো তো ইউ বি কত। এবার দেখো এটা 50, দেখো এটা 50, তার মানে এই দুটো কম্পোনেন্ট, একটা এই কম্পোনেন্ট একটা এই কম্পোনেন্ট, ঠিক বলো এইটা কত, 50 cos 53, আর এই কম্পোনেন্টটা কত, না ভুল লিখেছি, 50 sin 53, আর এই কম্পোনেন্টটা কত, 50 cos 53। তাহলে তোমরা আমাকে এইটা বলো তো, এই ভ্যালুটা কত আসছে, এই ভ্যালুটা কত আসছে বলো তো, এই ভ্যালুটা, হ্যাঁ 30, আর এই ভ্যালুটা 40, তাহলে ইউবি কত, -30i ক্যাপ +40i ক্যাপ, রাইট। আচ্ছা এবার আমি কি করছি, আমি একে অবজারভার ধরেছি, একে অবজারভার ধরা মানে আমাকে কি বার করতে হবে, ইউবি এ বার করতে হবে, একে অবজারভার ধরা মানে ইউ বি এ বার করতে হবে, ইউ বি এ মানে কি, ইউ বি মাইনাস ইউ এ। এবার দেখো ইউ এ মাইনাস ইউ এ মানে কি, এটা লিখতে পারি -30 + 4U/5i ক্যাপ + 40 - 3U/5 j ক্যাপ, দেখো তো ঠিক লিখেছো কিনা, সবাই দেখো এইটা থেকে এইটা মাইনাস করে আই গুলোকে কমন নিয়েছি, ঠিক। এবার মন দিয়ে শোনো, কোয়েশ্চেনে কি বলেছে, এ আর বি কোলাইড করেছে বলো, এটার মানে কি, এটার মানে এইখানে এইখানে সরি এ বসে আছে বলো এখানে, আর এইটা বি না, একে যদি কোলাইড করে তাহলে বি কে এই ডাইরেকশন বরাবর আসতে হবে, যদি এই ডাইরেকশন বরাবর আসে তাহলে বলো তো এই ইউ বি এর, এই ডাইরেকশন ইউ বি এ ভেলোসিটি আছে, ইউ বি এ কোন কম্পোনেন্টটা জিরো হবে, জেড কম্পোনেন্টটা জিরো হবে, তার মানে আমি বলতে পারি 40 - 3U/5 = 0, সেখান থেকে ইউ এর ভ্যালু 200/3 আসছে, বলো বুঝতে পারছো কিনা, আসছে ভেরি গুড। এবার বলো তার মানে যদি এরা দুজন কোলাইড করে তাহলে ইউ এর ভেলোসিটি কত হতে হবে, 200/3, ঠিক। এবার যদি 200/3 হয় তাহলে বলো তো আমরা যদি এইখানে ক্যালকুলেট করি ইউ বি এ, তাহলে বলো তো
এই এই যে কম্পোনেন্টটা জিরো হয়ে যাবে, আরে 200/3 বসলে তো যে কম্পোনেন্টটা জিরো হয়ে যাবে, তাহলে এই কম্পোনেন্টটা কত হবে? মাইনাস 30 প্লাস, বলো মাইনাস 30 প্লাস 4/5 ইনটু 200/3 না, দেখো কি ঠিক লিখেছি, বলো ঠিক লিখেছি? ওকে, এবার এইটা ক্যালকুলেট করলে কত আসে বলো তো? মাইনাস 5/4 250/3 আসছে, আই ক্যাপ আসছে, বলো তাহলে বলো তো এদের দুজনের মধ্যে ডিস্টেন্স কত? এই যে 250 মিটার, যদি এদের দুজনের মধ্যে 250 মিটার ডিস্টেন্স হয় বলতো কত টাইম বাদে ওরা এখানে পৌঁছবে, মানে কত টাইম বাদে বি একে গিয়ে হিট করবে? 250 বাই এই ডিরেকশনে, এইটা ভেলোসিটি না এই ডিরেকশনে, তাহলে কত হবে? 250/3 মানে হচ্ছে 3 সেকেন্ড, তার মানে 3 সেকেন্ড বাদে ওদের মধ্যে কোলিশন হবে। তোমরা কি এটা বুঝতে পেরেছো? বলো, হ্যালো। এবার আমাকে কিন্তু বার করতে বলেছে যে স্পেসে কোথায় এরা কোলাইড করেছে, স্পেসে, বুঝতে পারছি? এবার দেখো ঘটনাটা কি ঘটেছে, ঘটনাটা এইরকম ঘটেছে না, দেখো এ এইখানে এসছে, এ এইখানে এসছে, এইরকম জায়গায় কোলাইডটা করেছে না কি, তাই না? বলো কলিশনটা কতক্ষণ বাদে হয়েছে? 3 সেকেন্ড বাদে হয়েছে। তাহলে এবার বলো আমি যদি এইটাকে 0-0 ধরি, এইটাকে 0-0 ধরি, কলিশনটা 3 সেকেন্ড বাদে হয়েছে, ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা এরকম ঘটেছে না? এইখানে যদি কলিশনটা হয় তাহলে এই ডিরেকশনে কত? 200/3, তাই না? এইটা 37 ডিগ্রি কি, তাই না? বলো তাহলে, বলো তো এর এই কম্পোনেন্টটা কত আর এই কম্পোনেন্টটা কত? একটু আগেই আমরা ক্যালকুলেট করেছি, এই যে একটু আগেই ক্যালকুলেট করেছি, 4u/5, তাহলে এইটা হবে 4/5, ইউ কত? 200/3, আর এইটা কত? 3/5, 200/3, তার মানে এইটা কত? 40, তাহলে এটা 40, আচ্ছা, আর এইটা কত? 160/3। এবার বলো তো কতক্ষণ বাদে ওরা কোলাইড করেছে? 3 সেকেন্ড বাদে ওরা কোলাইড করেছে, তার মানে এই প্রজেক্টাইলটা, এইটা যদি 0-0 হয়, 3 সেকেন্ড বাদে যদি ও এক্স ওয়াই এ পৌঁছয়, সেটাই হবে না কোঅর্ডিনেট যেখানে ওরা কোলাইড করেছে? হ্যাঁ কি, তাই না? সেখানেই যেখানে সেখানেই হবে না কোঅর্ডিনেট যেখানে ওরা কোলাইড করেছে, তাই না? বুঝতে পারছো? তাহলে বলো তো আমার এইখান থেকে এক্স আর এইখান থেকে ওয়াই, এই বুঝতে পারছো? তাহলে বলো তো এখন এটা সিম্পল প্রজেক্টাইল না, যার নিচের দিকে জি বা টেন কাজ করছে, তাহলে বলো তো এক্স এর ভ্যালু কি হবে? এক্স এর ভ্যালু হবে এক্স অ্যাক্সিস বরাবর, কোনো অ্যাক্সেলারেশন আছে না, তাহলে এই যে এইখানে পৌঁছতে পার্টিকেলটা যে ডিসপ্লেসমেন্ট হয়েছে, এক্স ডিসপ্লেসমেন্ট হয়েছে কত টাইম বাদে? 3 সেকেন্ড বাদে। তাহলে বলো তো 160/3 × 3 হবে না, কেন বলো তো? এই যে 3 সেকেন্ড ধরে ও 160/3 এই ভেলোসিটিতে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে এইদিকে মুভ করেছে না, তার মানে 160 হবে মিটার। বলো তো ওয়াই কত হবে? UIT + ½ AYT² UI কত? 40 × 3 + ½ AY − 10 × 3² বুঝতে পারছি? হ্যালো, তার মানে এটা 120 − 3 × 9 = 45, এই ঠিক আছে, দেখো তো, হ্যালো বলো, ঠিক আছে, তার মানে এটা কত আসছে? 75 মিটার, তার মানে কোঅর্ডিনেট কত? এক্স আর ওয়াই 160, 75। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো বলো, পুরো প্রবলেমটা কি তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ, রিলেটিভ প্রজেক্টাইল মোশনে তোমাদের এইরকমই প্রবলেম দেবে অ্যাট ম্যাক্স,
এইরকমই প্রবলেম দেবে। ওকে, যদি তোমাদের মধ্যে আবার এখনো কোনো ডাউট থাকে তোমরা কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারো, যদি তোমাদের মধ্যে এখনো কোনো ডাউট থাকে তোমরা কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারো। একদম একদম লাস্ট পার্টটা। ওকে, ও সরি সরি রিয়া, আমি ভুলেছি। ওকে, সবাই বুঝতে পেরেছো? দেখো, হ্যাঁ রাইট। আচ্ছা, তোমাদের মধ্যে যদি এখানে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, যদি ডাউট না থাকে তাহলে এখন আমরা এই রিলেটিভ ভেলোসিটির দুটো ওয়ান অফ দা মোস্ট কনসেপচুয়াল পার্টে চলে যাব। ওয়ান অফ দা মোস্ট কনসেপচুয়াল পার্ট এই রিলেটিভ ভেলোসিটির। দেখো, দেখো সেটা হচ্ছে, দেখো রিভার বোট প্রবলেম। রিভার বোট প্রবলেম দুরকম প্রবলেম হয়, সেটা হচ্ছে রিভার বোট প্রবলেম আর রেইন ম্যান প্রবলেম। ঠিক, এই রিলেটিভ ভেলোসিটি থেকে রিভার বোট প্রবলেম এবং রেইন ম্যান প্রবলেম এই দুটোই সব থেকে কনসেপচুয়াল এবং এখান থেকেই সব কোয়েশ্চেন আসে। আজকে আর নেক্সট মঙ্গলবারের মধ্যে আমরা এই দুটো কমপ্লিট করব। ঠিক না, মঙ্গলবার না, কবে ক্লাস আছে? ওয়েনসডে। ঠিক, দেখো দেখো সবগুলোরই কিন্তু বেসিক কনসেপ্ট এক। কি বললাম? সবগুলোরই কিন্তু বেসিক কনসেপ্ট এক, মানে ভি বি আর, বলতে পারি ভিবি মাইনাস ভি আর, বলো। এইখানে যদি আমি একটা ভেক্টর দিয়ে দিই তাহলে আরো জেনারেল হয়ে গেল। এবার রিভার বোট প্রবলেমে এই একটাই ফর্মুলা, মন দিয়ে শোনো। বলতো এখানে ভিবি কি? ভেলোসিটি অফ বোট। বলতো ভি আর কি? এবার দেখো কনসেপ্টটা তো ফর্মুলা একটা, কিন্তু প্রবলেম আমাদের কিন্তু খুব বেছে বেছে করতে হবে, মানে খুব কনসেপচুয়াল জিনিসপত্র থাকবে। যাই হোক, বলতো এইটাকে আমি এইভাবে লিখতে পারি। আচ্ছা, এখানে যে শুধু বি আর আর বলেছি, এই যে দেখো এখানে যে শুধু বি আর আর বলেছি, বেসিক্যালি এখানে একটা করে জি যুক্ত আছে না? বলো, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা যুক্ত আছে কি নেই বলো। এবার বলতো এইটাকে যদি আমি উল্টো করে লিখি, মানে ভি বি কে লিখি, তাহলে এই আর জি এদিকে চলে আসবে। দেখো, ওহো কি লিখছি, পাগল হয়ে গেছে। তাই না? বলো, হ্যালো, রাইট। আচ্ছা, তাহলে বলতো এখানে আমি যে ফর্মুলাটা পেয়েছি সেখানে কি পেয়েছি? ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, দ্যাট ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। কি এটাই পেয়েছি না? বলো,
ওকে, এবার মন দিয়ে শোনো, এই রিভার বোট প্রবলেম যখন আসবে তখন তোমাকে বলে দেবে না ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, কিন্তু অন্য কোনো একটা নামে দেবে। কি বললাম? অন্য কোনো একটা নামে দেবে, বা ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা হয়তো বলে দেবে না, কিন্তু অন্য কোনো একটা নামে দেবে বা অন্য কোনো ফর্মে দেবে। তো আমি তোমাদের এই সব ফর্মগুলো লিখিয়ে দেব। কি বললাম? আমি তোমাদের এই সব ফর্মগুলো লিখিয়ে দেব। কিরকম? দেখো, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, সবাই কিন্তু ফুল অ্যাটেনশন দাও। দেখো, এইটা আমার ধরলাম রিভার, এইটা ডি ডিরেকশন মানে ডি ডিস্টেন্স, মানে দুটো রিভারের মধ্যে, রাইট? এবার রিভার যে ফ্লো হচ্ছে, আমি ধরছি এই ডিরেকশনে রিভার ফ্লো হচ্ছে, এইটাকে আমি বলছি ভি আর ডিরেকশন। ওকে, বুঝতে পারছি? এবার এই পাড়ে যদি কোনো অবজারভার দাঁড়িয়ে থাকে, পাড়ে, ঠিক, এই যে পয়েন্টটা, এর জাস্ট অপোজিট পয়েন্টকে আমি বলবো ফেসিং পয়েন্ট। কি বললাম? এই যে পয়েন্টটা, এর জাস্ট অপোজিট পয়েন্টকে আমি বলবো ফেসিং পয়েন্ট, রাইট? হ্যালো, এবার মন দিয়ে শোনো, এবার মন দিয়ে শোনো, ধরলাম এই বোটটা, মন দিয়ে শোনো, এইটা ইনিশিয়াল এইখানে পৌঁছেছে, এইখানে, কি বললাম, এইখানে পৌঁছেছে, ঠিক? তাহলে এইখানে যদি পৌঁছায়, তাহলে বলো তো, মন দিয়ে শোনো, এই অবজারভার এই বোটটাকে, সবকিছু অন্ধকার, সবকিছু, অবজারভার এবং বোটে একটা আলো জ্বলছে, তাহলে বলো তো অবজারভার বোটটাকে এই ডিরেকশনে যেতে দেখবে না? হ্যাঁ। তাহলে বলো তো এই অবজারভারটা কোথায়? গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে। তাহলে এইটা কি ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড? কি, তাই না? বলো। আচ্ছা, এবার তোমরা এখানে চলে এসো। বেসিক্যালি এইটা, এখানে একটা জি আর এখানে একটা জি আছে না? আছে তো, ভেরি গুড। তাহলে বলো তো, এবার এই ফর্মুলায় চলে এসো, এই যে ভি বি জিটা কোন দুটো ভেক্টরের সামেশন? বলো, কোন দুটো ভি আর জি আর ভি বি আর না, কি, তাই না? তাহলে বলো তো, এই যে এইটা, এই যে এইটা, এইটা এর রেজাল্টের না? কার কার? ভি আর এর আর ভি বি আর এর, আরে ভি বি আর আর ভি আর এর, এটার রেজাল্টের না? আর মানেই আর জি, তাই না? তাহলে ভেবে দেখো, এইটা তাহলে আমার কি বলতো, মানে এইটা আমার একটা ভেক্টর হতে হবে। দেখো, সবাই বুঝতে পারছো, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, এই দুটো ভেক্টরের, এই দুটো ভেক্টরের যেটা রেজাল্টেন্ট সেটা ভিজি না? দেখো, এই দুটো ভেক্টরের যেটা রেজাল্টেন্ট সেটা ভিজি না? কি, দেখো, এই দুটো ভেক্টরের যেটা রেজাল্টেন্ট সেটা ভিজি তো? গুড। তার মানে বলো তো, এইটা যদি ভি আর হয় তাহলে এইটা কত? ভি। বলো, ভেরি গুড, ভিভি আর। তোমরা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। এবার ফিজিক্যালি ভাবো, রিভার কারেন্টটা ডান দিকে আছে, যদি বোটটা এফ এ পৌঁছায় তাহলে এই বোটম্যানটাকে এই ডিরেকশন বরাবর ওর বোটটাকে চালাতে হবে না, এই ডিরেকশন বরাবর? হ্যাঁ। তোমরা আমার কথা বুঝতে পারছো? বলো স্যার, আমরা কি বলবো? বলবো বলবো। আচ্ছা, এটা আমি একটু পরে আসছি, আবার বলছি বলছি। এবার তাহলে এই যে ইকুয়েশন, এই যে এই বড় ইকুয়েশন, এখানে কটা কোয়ান্টিটি বলতো? এই যে বড় ইকুয়েশনটা ভিভিজি ইকুয়াল টু ভিভি আর মাইনাস ওয়ান, তিনটে 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 কোয়ান্টিটি, তাই না? এবার তিনটে কোয়ান্টিটি আমাদের এক্সামে এমন ভাবে আসে, আমরা বুঝতে পারি না কোনটা কি। আমি বিভিন্ন এক্সামে বিভিন্ন ভাবে যত রকম ভাবে এসছে সেইটাকে একটা লিস্ট করে বলে দেবো, তাহলেই তোমরা প্রবলেমটা করতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এই রিলেটিভ ভেলোসিটির এই কনসেপ্টে না আমরা খুব একটা ফর্মুলা মুখস্থ করব না। কি বললাম? আমরা খুব একটা ফর্মুলা মুখস্থ করব না, আমরা যেটা করব সেটা হচ্ছে কনসেপ্টটাকে গ্র্যাব করার চেষ্টা করব। দেখো, ফার্স্ট আমি যে কথাটা বলছি, ভি আর
এইটা এখানে একটা জি আছে কথাটা, হ্যালো আছে না, তার মানে এটা বেসিক্যালি বলতে পারি ভেলোসিটি অফ রিভার। হ্যাঁ আচ্ছা, এটাই আবার দেখবে অনেক জায়গায় লেখা থাকবে ভেলোসিটি অফ ওয়াটার ইন এ রিভার, একই তো ব্যাপার। হ্যাঁ আরে বাবা, রিভার কি রিভারের কোনো ভেলোসিটি থাকে? আরে রিভারের ওয়াটারটারই ভেলোসিটি থাকে, তার মানে ভেলোসিটি অফ রিভার আর ভেলোসিটি অফ ওয়াটার যদি বলে দেয় তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা ভিআরজি, ঠিক? আচ্ছা এবার শোনো, নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে ভিবিজি। এবার শোনো এইটা কি বলো, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড না? হ্যাঁ দেখো এই যে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। আচ্ছা এখানে আমি এর সম্বন্ধে দুটো কথা বলবো, কি কি? ভিবিজি বলতো, এই যে অবজারভারটা গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সেই অবজারভারটা এই বোর্ডটাকে আই থেকে এফ অবধি যেতে দেখবে? হ্যাঁ। তাহলে আমি বলতে পারি এইটাই, এই যে ইয়েলো দিয়ে যেটা করেছি সেটা কার ডিরেকশন? ভিবিজির ডিরেকশন। হ্যাঁ তাহলে আমি বলতে পারি এর যে ডাইরেকশন হবে, দেখো এর যে ডাইরেকশন হবে সেটা লাইন জয়নিং ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন পয়েন্ট, কি তাই না? দেখো আরে বাবা, এইটা ইনিশিয়াল পয়েন্ট ছিল আর এটা ফাইনাল পয়েন্ট ছিল, এই যে দুটোর পয়েন্ট, এই দুটো পয়েন্টকে যদি আমরা একটা লাইন দিয়ে জয়েন করে দিই, সেই যে জয়েন করে দিলে যে লাইনটা পাই সেটা কি বলতো? সেটাই বলো, সেটাই ভিবিজির ডাইরেকশন। যদি ডাউট থাকে জিজ্ঞেস করো। হ্যাঁ বলবো ডিয়ার, দেখো সেটা হচ্ছে এই যে এই অবজারভারটা ডিয়ার, এই যে এই অবজারভারটা, এ বোর্ডটাকে সর পুরো অন্ধকার সবকিছু, বোর্ডে একটা আলো জ্বলছে, তাহলে এই ইয়েলো পাথ দিয়ে যেতে দেখবে না? সেটাই আমার ভিবিজির ডিরেকশন না? সেটাই ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট যেটা সেইটাকে জয়েন করলে যেটা হয় সেটারই ডিরেকশন না? তার মানে আমি দেখো ডিরেকশন লিখেছি লাইন জয়নিং ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন পয়েন্ট, ক্লিয়ার? তার মানে তোমাদের যদি বলে দেয় যে ডিরেকশন অফ ডিরেকশন ইজ লাইন জয়নিং ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন, তাহলে তোমরা সেটা কি বুঝবে, ভি আর জি বুঝবে না ভি বিজি, সরি ভি আর জি বুঝবে না ভি বিজি বুঝবে না ভি বি আর বুঝবে? মনে থাকবে? আচ্ছা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভি বি আর, কি বললাম? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভিবিআর, দেখো এটা ইম্পর্টেন্ট, এর সম্বন্ধে অনেকগুলো পয়েন্ট বলবো কারণ অনেকগুলো পয়েন্টস আমাদের লাগবে। আচ্ছা ফার্স্ট পয়েন্টটা তো প্রেটি অবভিয়াস, যদি ডাইরেক্ট বলে দেয় কি ভেলোসিটি বলো অফ বলো বোট উইথ রেসপেক্ট টু রিভার, গুড। আচ্ছা সেকেন্ড, এবার এই সেকেন্ড বা থার্ড যেগুলো সেগুলো আমি তোমাদের এক একটা করে বোঝাবো, এবার এক একটা করে লেখাবো, দেখো মন দিয়ে শুনবে। ধরো এখানে আমার একটা রিভার আছে, কি বললাম? এখানে আমার একটা রিভার আছে, এবার মন দিয়ে শোনো, আমার বাইরে একটা বোট আছে, ঠিক? এই বোটের মধ্যে তো ইঞ্জিন আছে, তাই তো? ইঞ্জিন আছে না, সেই ইঞ্জিনটাই তো চলছে, তাই না? হ্যালো, এই ভি, তার মানে কি এই যে ভি ইঞ্জিন, এটা আমি বললাম 5 মিটার পার সেকেন্ড, মানে বোটটা যদি চলে তাহলে বোটের ভেলোসিটি কত হবে? 5 মিটার পার সেকেন্ড, আর যদি বোটটা না চলে তাহলে তার ভেলোসিটি হবে 0, এর মাঝখানে কোনো ভেলোসিটি হবে না। তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ। এবার বলো এই দিকে রিভার ফ্লো করছে 3 মিটার পার সেকেন্ডে, রাইট, ঠিক? হ্যালো, হ্যাঁ। এবারে শোনো একটু একটু করে বলবো, যদি বোটটা আমি জাস্ট এই জলে ছেড়ে দিই, ইঞ্জিনটাকে না চালাই, তাহলে বলো তো এই ডিরেকশনে কততে যাবে? 3 মিটার পার সেকেন্ড, গুড। আচ্ছা এবার বলো তো আমি যদি
বোটটাকে চালাই আর এই জলে ছেড়ে দিই, তাহলে বলো তো এই দিকে কত তো ভেলোসিটিতে যাবে? 8 মিটার। তোমরা সবাই বুঝতে পারছো? হ্যালো, এবারে শোনো, এবারে শোনো, ধরো এইখানে একটা পাতা আছে, পাতা লিফ বা ভেলা বলতে পারো, লিফ মাস নেই, এইখানে যদি কোনো অবজারভার দাঁড়িয়ে থাকে বলো তো সেই অবজারভার ডান দিকে কততে যাবে? 8 মিটার। এবং ওই ইঞ্জিনটা যদি চলে তাহলে, ইঞ্জিনটা যদি চলে তাহলে বোটটা ডান দিকে কততে যাবে? 8 মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো এই যে অবজারভারটা এই বোটটাকে কততে যেতে দেখবে? 5 মিটার। ভেরি গুড, 5 মিটার পার সেকেন্ড। এবারে আমি যেটা বলছি সেটা শুনবে, এই যে অবজারভারটা এর ভেলোসিটি, ভেলোসিটি অফ রিভার বা উইথ রেসপেক্ট টু রিভার, তাহলে বলো তো আমি আমি যদি এইটাই বলি, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার কত? এটা এটা আইডিয়া, দেখো রিভারের ভেলোসিটি 3, এ কততে যেতে দেখছে? 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এটা বলতে পারি, মানে এবার তোমরা আমাকে বলো তো ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার কত? ভেরি গুড, 5 মিটার পার সেকেন্ড। আবার এই 5 মিটার পার সেকেন্ড এই ভি ইঞ্জিন না? তাহলে বলো তো এই যে ভি বি আর, এটা বেসিক্যালি ভেলোসিটি অফ ইঞ্জিন না? মনে থাকবে? এবার পরীক্ষায় দিয়ে দেবে ভেলোসিটি অফ ইঞ্জিন, তুমি তো কুল কিলার কুল কিনারা পাবে না, ভি আর ভি বিজি না ভি বি আর, বুঝতে পারছো? বলো ভেলোসিটি অফ ইঞ্জিন। আচ্ছা এক একটা করে বোঝাই, এরকম 5 রকম হবে। এবার বলো তো যদি এই জলটা মুভ না করতো, স্ট্যান্ড স্টিল থাকতো, তাহলে বলো তো এই ভি ইঞ্জিন কে চালিয়ে দিলে কোন দিকে যেত, এই কত ভেলোসিটিতে যেত? 5 মিটার। তাহলে বলো তো ভি, তার মানে কি সেই 5 মিটার পার সেকেন্ড কি ভি ইঞ্জিনের ভেলোসিটি? তাহলে বলো তো এখান থেকে আমি থার্ড পয়েন্টটা লিখতে পারি, ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার। তাই না? আরে বাবা, স্টিল ওয়াটারে এই ইয়েটার ভেলোসিটি কত? ভি ইঞ্জিন, আবার ভি ইঞ্জিন তো ভিবিআর, তার মানে ভিবিআর হচ্ছে ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার। কি ক্লিয়ার? বলো বলো। হ্যালো স্যার, এক একটা করে বোঝাতে পারছি আমি। আচ্ছা ফোর্থ পয়েন্ট, আর কিছু বোঝানোর নেই, এই তিনটে বুঝলেই হলো, বাকি দুটো পয়েন্ট তো আমরা অলরেডি জানি। কি জানি? সেটা হচ্ছে এই যে অবজারভারটা যে এই রিভার ফ্লো এর সাথেই ডান দিকে এগোচ্ছে, এই অবজারভারটা যে এই রিভার ফ্লো এর সাথে ডান দিকে এগোচ্ছে, দেখো এই অবজারভারটা রিভার ফ্লো এর সাথে ডান দিকে এগোচ্ছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি অবজার্ভড, অবজার্ভড মানে এই ভিবিআর, ভিবিআর ভেলোসিটিটা অবজার্ভড বাই অ্যান অবজারভার, দেখো মুভিং অ্যালং রিভার উইথ রিভার ভেলোসিটি, কি তাই না? যে রিভার ভেলোসিটিতে রিভারের দিকে এগোচ্ছে সে যে ভেলোসিটিটা দেখবে সেটাই তো ভিবিআর, তাই না? কি তাই না? আচ্ছা এবার এদিকে চলে এসো, এইটা এইটা ভিবিআর এর ডিরেকশন ছিল, এইটা দেখো এটা ভিবিআর এর ডিরেকশন ছিল। হ্যাঁ, যদি এটা ভিবিআর এর ডিরেকশন থাকে, মন দিয়ে শোনো, তাহলে বলো তো বোটম্যানটা অ্যাকচুয়ালি কোন ডিরেকশনে গেছে? এই ইয়েলো পাথে গেছে অ্যাকচুয়ালি, কিন্তু বোটম্যানটা কোন ডিরেকশনে রো, মানে রো করা শুরু করেছিল? এই ব্লু ডিরেকশনে না? ব্লু ডিরেকশন, ভেরি গুড, ভিবিআর এর ডিরেকশনে। তাহলে আমি এখান থেকে বলতে পারি ফিফথ ডাইরেকশন, মানে ভিবিআর এর ডাইরেকশন কি হবে? ডাইরেকশন অ্যালং উইচ, অ্যালং উইচ বোটম্যান ট্রাইজ টু রো হিজ বোট, কি তাই না? বিশ্বাস করো তোমরা যদি এই 5টা পয়েন্ট মনে রাখতে পারো না, যে কোনো প্রবলেম তোমরা করতে পারবে। হ্যাঁ, তার আগে ডেফিনেটলি আমাদের কি বলে কনসেপ্ট তো ক্লিয়ার করতেই হবে, কিন্তু মানে কি বলবো, তোমাদের প্রবলেমে আর আটকাবে না, যে কোনো প্রবলেমে এইভাবেই তোমাদের আসবে। আগে বলো এই অবধি কি আমরা সবাই বুঝতে পেরেছি? বলো, তার মানে বলো তো বোটম্যানটা যেদিকে তার রোটা, মানে যেদিকে ট্রাইং টু রো,
সেটা কার ডিরেকশন, ভিবি না ভিভিআর? শাবাশ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড ডিয়ার, ভেরি গুড। তোমরা আমার কথা বুঝতে পারছো? বলো বলো, তোমরা আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, এইবার এই কনসেপ্ট অনুযায়ী যা কনসেপ্ট আমরা করেছি, এখান থেকে আমরা কিছু ডেরিভেশন করবো, উইচ ইজ নট অ্যাকচুয়ালি ফর্মুলা। তোমরা মানে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট ফর্মুলা দিয়ে মনে রাখবে না, তোমরা রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট ফর্মুলা দিয়ে মনে রাখবে না। ফর্মুলা দিয়ে মনে রাখলে কিন্তু আমরা পারবো না। আমি কি বললাম? ফর্মুলা দিয়ে মনে রাখবে না, আমাদের অন্যভাবে প্রবলেম করে করে মনে রাখতে হবে। শ্রেয়াঙ্কা বুঝতে পারছো? শ্রিয়াম বুঝতে পারছো? স্নেহা কোয়েনা বুঝতে পারছো ডিয়ার? এই যে স্নেহা, বাকি বন্ধুরা জয়েন করেনি কেন? এনি আইডিয়া? জানি না স্যার। চলো এবারে দেখো না, ইয়ে আমাকে কি বলে, নন্দিনী আমাকে মেসেজ করেছিল, ওর একটা ইনভিটেশন আছে। আচ্ছা দেখো, এবার আমি করছি, এইটা রিভার, ঠিক এইটুকু ডিরেকশন ডি, কি বললাম? এটা রিভার, এইটুকু ডিরেকশন ডি, রাইট? হ্যালো, এইটা রিভার, এইটুকু ডিরেকশন ডি। এবার দেখো, সেটা হচ্ছে এই ডিরেকশনে ভিআর, এই ডিরেকশনে ভিবিআর। তাহলে বলতো এইটা কি? এইটা কি? ভেরি গুড। এবার মন দিয়ে শোনো, এই বোর্ডটার একদম অপোজিট পয়েন্ট হচ্ছে ফেসিং পয়েন্ট। এই পয়েন্টটা জিরো জিরো, কি বললাম? এই পয়েন্টটা জিরো জিরো। এবার দেখো, এই বরাবর পার্টিকেলটা, এটা যদি ইনিশিয়াল হয়, এইটা ফাইনাল না? বলো বলো, এটা ইনিশিয়াল হলে এটা ফাইনাল না? হ্যালো, এই পয়েন্টটাকে আমি এ বলছি, এই পয়েন্টটাকে এ ড্যাশ বলছি। এ ড্যাশ মানে হচ্ছে জাস্ট অপোজিট পয়েন্টটা, আর এইটা হচ্ছে বি। বলতো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কি এক্স? ধরলাম এক্স। তাহলে বলতো ওই ফেসিং পয়েন্টে কি বোর্ডটা পৌঁছেছে? ভেরি গুড। যদি ফেসিং পয়েন্টে না পৌঁছায়, তাহলে বলতো বোর্ডটা বি পয়েন্টে পৌঁছেছে? তাহলে ফেসিং পয়েন্ট থেকে একটা সার্টেন ডিস্টেন্স আছে, একে বলে ড্রিফট। কি বললাম? একে বলে ড্রিফট। এবার বলো, বোর্ডটা যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে টি টাইমে পৌঁছয়, তাহলে বলতো বোর্ডটার এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট কত আর ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট কত? হ্যাঁ, যদি পার্টিকেল ইয়ে বোর্ডটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছয়, তাহলে বোর্ডটার এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট কত আর ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট কত? বলো, এক্স আর ডি। একদম, তাহলে এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট এক্স আর ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট ডি। বুঝতে পারছি? আচ্ছা এবারে শোনো, এইটা ধরলাম থিটা, রাইট? এইটা ধরলাম থিটা। তাহলে বলতো এর দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই, এইটা কত? ভি বি আর, এটা যদি থিটা হয় এটাও থিটা, সাইন থিটা, তাই না? আর এটা কত? ভি বি আর কস থিটা। এবার বলতো আমি যদি, আচ্ছা আর এইটা ধরলাম আলফা, ধরলাম আলফা, তাহলে বলতো এই এর দুটো কম্পোনেন্ট, হ্যাঁ, ভি বি কজ আলফা আর এটা ভি বি সাইন আলফা। এবার আমি এক একটু করে লেখার চেষ্টা করি। বলতো ভি বি আর, একে যদি আমি ভেক্টর ফর্মে লিখি, তাহলে আমি লিখতে পারি ভি বি, না আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখো আমি ভেক্টর ফর্মে লিখছি। দেখো ভেক্টর ফর্মে লিখলে আমি লিখতে পারি এই যে এইটা অপোজিট দিকে না, মানে এটা যদি আই ক্যাপ হয় আর এটা তাহলে মাইনাস আই ক্যাপ না, আর এটা জে ক্যাপ না, কি বুঝতে পারছো? হ্যাঁ,
তাহলে এই যে ভি বি আর সাইন থিটা মাইনাস আই ক্যাপে, মাইনাস ভি বি আর সাইন থিটা আই ক্যাপ, কি তাই না? হ্যাঁ, তোমরা লেখো তো, নিজেরা লেখো তো ভি বি আর এর আই ক্যাপ আর জে ক্যাপ ইয়েটা। দেখো লেখো 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 ভি বি আর, এটাকে লিখতে পারি ভি বি আর, না মাইনাস ভি বি আর সাইন থিটা আই ক্যাপ প্লাস, বলো প্লাস ভি বি আর কস থিটা জে ক্যাপ, ভেরি গুড। এবার বলো তো ভি আর কত, ভি আর আই ক্যাপ, এই যে ডিরেকশন। আচ্ছা এবার আমি এইখান থেকে পেয়েছি ভিবি, সেটা কি পেয়েছি বলতো? ভিবি কজাল ফাই ক্যাপ, ঠিক। এবার দেখো এই ফর্মুলা অনুযায়ী ভিবি ইকুয়াল টু ভিবি আর প্লাস ভি আর, এই ফর্মুলা অনুযায়ী তাহলে বলতো এই দুটোকে যদি আমি অ্যাড করি তাহলে আমি কি পাবো? ভিবি আর প্লাস ভি আর, এটাকে অ্যাড করলে আমি ভিবি পাবো। হ্যাঁ, তাহলে বলতো এই দুটোকে অ্যাড করে আমি যদি ভিবি পাই সেই ভিবিটা কত আসছে? এই দুটোকে যদি অ্যাড করে আমি ভিবি পাই তাহলে সেই ভিবিটা কত আসছে? ভি আর মাইনাস ভিবি আর, এই যে ভি আর মাইনাস ভিবি আর সাইন থিটা আই ক্যাপ, বলো আই ক্যাপ, তারপরে বলো তাহলে বলো তো এর আই ক্যাপ যা, এরও আই ক্যাপ তাই হবে না? তাহলে আমি এখান থেকে লিখতে পারি ভিবি কস আলফা ইকুয়াল টু ভি আর মাইনাস ভিবি আর সাইন থিটা, আর এইটাই কি বলতে পারি ভিবি, বলো সাইন আলফা, ভিবি আর তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ এবার একটা কথা বলো তো, আমি যদি এইটাকে স্কোয়ার করে দিই, এইটাকে স্কোয়ার করে দিই, দিয়ে অ্যাড করে দিই, তাহলে এই কস স্কোয়ার আলফা আর সাইন স্কোয়ার আলফা ওয়ান হয়ে যাবে না? তাহলে দেখো তো এখান থেকে তুমি ভিবি এইটা পাও কিনা, দেখো তো এটা পাও কিনা। হ্যাঁ সাবাস, ভেরি গুড, পাচ্ছ? ভেরি গুড, যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা যদি ডাউট না থাকে এবার একটা জিনিস শোনো, বলতো পুরো ঘর অন্ধকার, মানে পুরো সব জায়গা অন্ধকার, যদি গ্রাউন্ডে কেউ দাঁড়িয়ে থাকে, মন দিয়ে শোনো, তাহলে সে এই বোর্ডটাকে এই রাস্তা দিয়ে যেতে দেখবে? কত ভেলোসিটি নিয়ে যেতে দেখবে? ভিবি ভেলোসিটি নিয়ে যেতে দেখবে। তাহলে বলতো এই যে ডি ডিস্টেন্সটা কভার করেছে সেটা এই ভিবি ভেলোসিটির যে ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট সেই এই ডি ডিস্টেন্সটা কভার করতে সাহায্য করেছে না? তাহলে আমি যদি বলি টি টাইম বাদে এখানে পৌঁছেছে, তাহলে বলতো টি টাইমে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট কত, ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট কত টি টাইমে? ডি, টি টাইমে পার্টিকেলটার ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট কত? ডি। হ্যাঁ, তাহলে বলতো ওই যে ডি ডি ডিস্টেন্স কভার করেছে সেটা কত ভেলোসিটি নিয়ে? ভিবি সাইন সাইন আলফা, আলফা আলফা, এই যে দেখো ভিবি সাইন আলফা না? হ্যালো, আবার এখান থেকে ভিবি আর কস থিটা আর ভিবি সাইন আলফা এক না? তাহলে আমি বলতে পারি ডি বাই ভিবি আর কস থিটা, কি তাই না বলো? হ্যালো, বুঝতে পারছি। এবার তোমরা একটা কথা বলো, এই যে পার্টিকেলটার ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট হয়েছে কত টাইমে? কোথাও কোনো অ্যাক্সেলারেশন আছে?
তাহলে বলতো ওই ওয়াই অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্টের জন্য কোন ভেলোসিটিটা দায়ী? এই ভেলোসিটিটা দায়ী, তাই না? তাহলে বলতো আমি এখান থেকে লিখতে পারি x ইকুয়াল টু ভিবি কজ আলফা ইন্টু টি, বলতে পারি? হ্যাঁ, এইখানে আমি ভিবি কজ আলফা মানে ভিবি কজ আলফা মানে এইটা না? হ্যাঁ, আর টি মানে এইটা না? তাহলে ড্রিফট আমি এইটা লিখতে পারি কিনা দেখো তো। দেখো তো, হ্যাঁ তোমরা আমার কথা বুঝতে পেরেছো ডিয়ার? হ্যাঁ, কারোর মধ্যে কোনো ডাউট আছে? কারোর মধ্যে কোনো ডাউট আছে? তাহলে বলতো এই সিনারিওতে তোমরা কি প্রতিটা জিনিস একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। আচ্ছা, এবার এখানেই আমি টাইমের ব্যাপারে একটা কথা বলবো। দেখো, আমি যদি বলি মিনিমাম টাইম, মিনিমাম টাইম এই কথাটা যদি আমি বলি, তাহলে বলতো এইখানে চলে এসো, টি ইকুয়াল টু ডি বাই ভিবি আর কস থিটা, বলো? হ্যাঁ, এবার বলতো ডিটা কি? দুটো ব্যাংকের মধ্যে ডিস্টেন্স, ইজ ইট কনস্ট্যান্ট অর ভেরিয়েবল? ভিবিআর টা কি ছিল? ভেলোসিটি অফ ইঞ্জিন, সেটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। তাহলে বলতো টি চেঞ্জ করতে হলে আমাকে কি করতে হবে? থিটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এবার বলতো টি যদি মিনিমাম হয় তাহলে কস থিটাটা কি হতে হবে? তাহলে কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তার মানে থিটার ভ্যালু কত? 0। তার মানে কি করতে হবে বলতো? এই বোর্ডটাকে এই ডিরেকশন বরাবর চালাতে হবে না? হ্যাঁ একদম। কারণ আমি এই থিটাটা কোনটা ধরেছিলাম মনে পড়ছে? এইটা ধরেছিলাম না থিটাটা? হ্যাঁ ঠিক। এবার বলো এইটা আর এইটা যদি ভিআর হয় তাহলে ও এই ডিরেকশন বরাবর যাবে? হ্যাঁ। এবার বলো তখন এখানে একটা এক্স থাকবে? থাকবে, থাকবে। এবার বলো তো মিনিমাম টাইম, মিনিমাম টাইম মানে টি মিনিমাম, ডাজ ইট মিন এক্স জিরো? না। টি মিনিমাম মানে কি এক্সটা জিরো হয় এটার কোনো মানে, এটা কি আমি বলতে পারি টি মিনিমাম যদি হয়? এই তোমরা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার বন্ধুগণ? বলো টি মিনিমাম হলে ড্রিফটটা জিরো হবে, এর কোনো কি গ্যারান্টি আছে? গ্যারান্টি কি নেই? তাহলে বলো তো টি মিনিমাম হলে আমার ড্রিফট কত হবে? পারবে? এখন থিটা কত হয়ে গেছে? তাহলে বলতো এই ফর্মুলায় আমি লিখতে পারি ভিআর মাইনাস ভিবিআর সাইন জিরো ভিবিআর বাই ডিপি ডি বাই ভিবিআর কস জিরো। তাহলে এবার বলতো এইটা মানে হচ্ছে সাইন জিরো জিরো না? এ তাহলে বলতো ভিআর ইন্টু ডি বাই ভিবিআর এক্স। এবার বলতো এইখানে সব কোয়ান্টিটি পজিটিভ? হ্যাঁ বলো, সব কোয়ান্টিটি পজিটিভ? হ্যালো, যদি সব কোয়ান্টিটি পজিটিভ হয় তাহলে তোমরা আমাকে বলতে পারবে যে এই তোমার ড্রিফটটা জিরো না নন জিরো? নন জিরো, নন জিরো। তার মানে টি মিনিমাম ডাজ ইট ইমপ্লাই এক্স জিরো? নেভার, নেভার, নেভার। কি বললাম? নেভার। ঠিক, হ্যালো বোঝাতে পারছি? ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ওকে, আচ্ছা যদি ডাউট না থাকে তাহলে এবার আমি একটা প্রবলেম দিচ্ছি, এই প্রবলেমটা করে আমরা আজকে শেষ করব, নেক্সট দিন এখান থেকেই শুরু করব। দেখো এইরকম একটা রিভার আছে, এটা 400 মিটার, একটি পার্ট একটি বোট এইখান থেকে শুরু করেছে। দেখো এইটা এ, রাইট? এবার ও এইখানে পৌঁছেছে, 400 মিটার ডিস্টেন্সে পৌঁছেছে,
রাইট? এবার আমাকে কি কি বলে দিয়েছে? ভি আর বলেছে 14 মিটার পার সেকেন্ড, রাইট? আর কি বলেছে? আর বলেছে বোটম্যান ট্রাইস টু রো 127 উইথ রিভার ফ্লো। তাহলে ভি ইঞ্জিন কত? আর এই পয়েন্টটা যদি বি হয়, এই পয়েন্টটা যদি এ প্রাইম হয়, তাহলে টি এ বি কত? তোমরা কি সবাই বুঝতে পেরেছো প্রবলেমটা বা পড়েছো? হ্যাঁ। ওকে, আমি একটা প্রবলেম করে দিই দিয়া। ওকে, আমি একটা প্রবলেম করে দিই। আচ্ছা দেখো, আচ্ছা বলো তো, বোটম্যান ট্রাইস টু রো, এটা কি ভিবিজি না ভিবিআর না ভিবি বিআর? তার মানে 127 উইথ রিভার ফ্লো, তার মানে বেসিক্যালি এই ডিরেকশন বরাবর না কেন? 37, এইটা হচ্ছে 127, মানে এটা হচ্ছে 37, ঠিক? এটাই আমার ভিবিআর না, বলো? আচ্ছা, এইটুকুর সিম্পলিসিটির জন্য এটাকে আমি এক্স ধরছি, একই ব্যাপার, তাতে সুবিধা হবে। তাহলে বলতো, এইটা যদি 37 হয়, এর দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই, এইটা এক্স কস 37 আর এটা এক্স সাইন 37, কি তাই না? বলো, এক্স সাইন 37 মানে কত? 3x/5, আর এক্স কস 37 মানে কত? 4x/5। এই তোমরা বুঝতে পারছো? হ্যালো, এবারে শোনো, এই বুঝতে পারছো সবাই? বলতো এইটা কার ডিরেকশন? ভিবি ডিরেকশন। তাহলে এইটা আমার ভি আর না, তাহলে এইটা, আচ্ছা দাঁড়া, তোমরা দেখো, এইটা আর এইটার কম্বিনেশনের ফলে এইটা হয়েছে না, বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছো? এবার আমি যদি এই দিকটাকে বলি ভিবি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলতে পারবে? 45, কেন? আরে বাবা, এইটা 400, এইটা 400, তার মানে এইটা আর এইটা সেম না? এটা 90 ডিগ্রি হলে এইটা 45, তাহলে এটা 45, তাই না? তাহলে বলতো ভিবির যে কম্পোনেন্টটা সেটাকে আমি লিখতে পারি ভিবি, দেখো ভিবি, সরি, কস 45 আই ক্যাপ প্লাস ভিবি সাইন 45 জে ক্যাপ। আরে বাবা, এই যে এইটা দুটো কম্পোনেন্ট না, একটা এই একটা এই, তাই না? আচ্ছা, হ্যাঁ, এবার তোমরা আমাকে এইখান থেকে বলো তো ভিবি আর কত? মাইনাস 3x/5 আই ক্যাপ প্লাস 4x/5 জে ক্যাপ, রাইট? আর ভি আর কত এখানে বলে দিয়েছে? 49, তাহলে বলো তো ভিবি কত? এই দুটোকে অ্যাড করলে পাবো ভিবি আর প্লাস ভি আর, তাহলে এটা কত আসছে? 14 মাইনাস 3x/5 আই ক্যাপ প্লাস 4x/5 জে ক্যাপ। দেখো তো, দেখো তো, এটা বুঝতে পারছো কিনা? হ্যালো, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। এবার বলো তো, এই দুটো ইকুয়াল?
তাহলে বলো তো এইটা আর এইটা সেম, আবার এইটা আর এইটা সেম, তাহলে বলো তো আমি এইটা লিখতে পারি ভিবি সাইন 45 ইকুয়াল টু 4x/5 বলো, আবার এই যে এইটা বলো বলতে পারি, হ্যাঁ আর এইটা আর এইটা সেম না, তাহলে বলো তো ভিবি কস 45 ইকুয়াল টু কত, 14 তাই না, তাহলে বলো তো এই দুটো থেকে যদি আমি একে ডিভাইড করে দিই তাহলে ট্যান 45 আমি কি 4x/5/14 - 3x/5 পাচ্ছি, ডিভাইড করে দিলে পাচ্ছি, হ্যালো এক্স এর ভ্যালু কত, এই ট্যান 45 এর ভ্যালু কত 1, মানে এইটা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে কি এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো এই ইকুয়েশন থেকে, হ্যাঁ এক্স এর ভ্যালু বলতো কত আসছে, শাবাশ ভেরি গুড, এবার বলো বলতে পারবে এই বোর্ডটাকে এই যে উপরের মানে ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট করাচ্ছে কোন কম্পোনেন্টটা ভিবির, আই কম্পোনেন্টটা না জে কম্পোনেন্টটা, জে কম্পোনেন্টটা তার মানে কি ভিবি সাইন 45 তাই না, মানে কত টাইম লাগবে টিএবি, সেটা হচ্ছে 400/VB সাইন 45, এবার বলো এই সাইন 45 এটাই আবার 4x/5 না, এই যে এক্স এর ভ্যালু কত 10 কি তাই না, এখান থেকে 50 সেকেন্ড আসছে, যদি এটা বুঝতে পারো তাহলে আজকে আমরা আমাদের লেকচার এখানেই শেষ করেছি।